أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আশা করি সবাই সুস্থ আছে সবাই কি কথা শুনতে পাচ্ছে জি আসসালামু আলাইকুম তো প্রশ্ন দিয়ে শুরু করি আবার মুসলমান আর মুমিন দুটোর মধ্যে তফাৎ কি মুসলমান মুমিন দুটোর মধ্যে তফাৎ কি মুসলমান মুমিন দুটোর মধ্যে তফাৎ কি তালিম শুরু আমরা কথা না বলি মনোযোগ সহকারে শুনি কোন রাজনৈতিক নেতার সম্বন্ধে কথা হচ্ছে না আল্লাহর সম্বন্ধে কথা হচ্ছে আমার সৃষ্টিকর্তা সর্বশক্তিমান সমস্ত জগতের মালিক সমস্ত কিছুর অধিপতি সর্বশক্তিমান দুর্জয় অজয় অশেষ যার ক্ষমতার কোনো সীমা নাই যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন আমার ভাগ্য নিয়ন্ত্রা আমার ভাগ্য নিয়ন্ত্রা নিয়ন্ত্রক সমস্ত কিছুর নিয়ন্ত্রক তার সম্বন্ধে কথা হচ্ছে যিনি আমার অনন্তকালে কি হবে সেটা নির্ধারণ করবেন পৃথিবীতে কি হবে যিনি সেটা নির্ধারণ করে রেখেছেন কবরে কি হবে হাসরে কি হবে তার সম্বন্ধে কথা হচ্ছে অনন্তকালের কথা হচ্ছে তার কথা মনোযোগ সহকারে সম্মান সহকারে শুনি আমল করার নিয়তে শুনি পৌঁছানোর নিয়তে শুনি যে যত মনোযোগ সহকারে আমরা শুনবো আল্লাহ তাআলা তার প্রতি তত মনোযোগ দিবেন তার দুনিয়া এবং আখেরাত তত সুন্দর হবে যদি এই মনোযোগ সহকারে শোনাটা আমলে পরিণত হয় তো মুসলিম এবং মুমিন এই পার্থক্য কি বা কোনো পার্থক্য আছে কি না আসসালামু আলাইকুম হামিদ ভাই আমি বলবো ওয়ালাইকুম আসসালাম জাস্ট প্লিজ যে মুসলমান হচ্ছে যে আল্লাহকে বিশ্বাস করেন এবং নর্মাল ওয়েতে ধর্ম পালন করেন ধর্ম হিসাবে ইসলামকে নেয় আর মুমিন হচ্ছে যে আল্লাহর কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে সমস্ত মহাবিশ্বের অধিপতির কাছে পুরোপুরি আত্মসমর্পণ করে দেন যে আমাদের কোনো কিছুই করার ক্ষমতা নাই এবং এই ইসলামকে পুরোপুরি জীবন ব্যবস্থা হিসাবে ধরে শুধুমাত্র সাহায্য প্রার্থনা করে আল্লাহর কাছে মুমিন হচ্ছে যে জ্ঞান অর্জন করে ধর্ম ব্যাপারে এবং সেটাকে আমল করে সেভাবে আলহামদুলিল্লাহ তো অল্প কথায় তাহলে যে ইমানের তারতম্য ইমানের ডিফারেন্স তারতম্য মুসলমান বিশ্বাস করে আর মুমিন দৃঢ়ভাবে বিশ্বাস করে কোনো সন্দেহ নাই সেই বিশ্বাসের মধ্যে এবং এই দুটো লেভেলের মধ্যে প্রায় 70,000 ধাপ আছে এই মুসলমান থেকে মুমিনে পৌঁছানোর জন্য এরকম বলেছিলেন আপনি 70টা অন্য হাদিসে আছে 77টা
70 থেকে 77 ধাপ ইমানের। তো আমাদের ইমান আছে কিন্তু দুর্বল, তাই কিছু মানি কিছু মানি না, যেটা সুবিধা মনে হয় সেটা মানি, যেটা অসুবিধা লাগে সেটা মানি না। আমাদের যে ইমান, যেটা হলো ইমানে মজুদ, যেটা মজুদ আছে, আর দরকার হলে ইমানে মতলুব, মতলুব। আর আল্লাহ তাআলার যে সাহায্য, সেটা হলো মোমেনের সাথে, মোমেনের জন্য। আল্লাহ বলেন যে যারা সত্য, এই শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেন, সত্যিকারের ইমানদার, সত্যিকারের ইমানদার বা মোমেন শব্দটা আল্লাহ ব্যবহার করেন তার সাহায্যের কথা বলতে গিয়ে। দৃঢ় ইমানদার, কোনো সন্দেহ নাই, দ্বিধাদ্বন্দ্ব নাই, তো তখন আল্লাহর হুকুম আমার জন্য সর্বোপরি হবে। দুনিয়া একদিকে, আমার রিপুর তাড়না একদিকে, আর আল্লাহর হুকুম, আল্লাহর চাওয়া আরেকদিকে। তো মোমেনের কাছে তার রিপুর তাড়না বড় না, রিপুর তাড়না সবারই আছে, রিপুর তাড়নাকে তখন সে ছোট করে, আল্লাহর হুকুমকে বড় করে, সেটাকে সে কি বলে সাপ্রেস করে, মানে সাপ্রেসে বাংলা কি হবে, সাপ্রেস, দমন করে, রিপুর তাড়না দমন করে। আর যে রিপুর তাড়না দমন করতে পারবে, এক পা তার রিপুর তাড়নার উপর পড়বে, এক পা আরেক পা বেহেস্তে পড়বে। তো ইমান জিনিসটা আসবে, ইমান জিনিসটা আসবে মেহনতের মাধ্যমে, ইমানের কথা বলা মানে আল্লাহর কথা বলা, আখিরাতের কথা বলা, শোনা, প্রথমত শোনা, শুনে তারপরে আমি এটা বলবো অন্যদেরকে এবং চিন্তা করব। তো এই তিনটে মাধ্যম যখন ব্যবহার করব, কান, কানের দ্বারা শোনা, মুখের দ্বারা বলা, আমার দেমাকের দ্বারা চিন্তা করা, এই তিনটে মাধ্যম যখন ব্যবহার করব, তখন চতুর্থ মাধ্যম চোখ, চোখ দিয়ে যখন আল্লাহর সৃষ্টি দেখব, তখন আল্লাহর কথা মনে হবে। এটা নিয়ে পরে আলাপ করবো। এই চারটা মাধ্যমের মাধ্যমে আমরা আমাদের ইমান মজবুত করতে পারি, কারণ এই চারটা মাধ্যমের মাধ্যমেই আমরা কিন্তু যে ইমান এনেছি দুনিয়ার উপরে, এই চারটা মাধ্যমের মাধ্যমেই দুনিয়ার উপরে ইমান এসছে। দুনিয়ার কথা আমরা শুনি, দুনিয়ার কথা বলি, দুনিয়ার কথা চিন্তা করি, দুনিয়া দেখি। তালিমের মধ্যে আমাকে কেন মিউট করতে হবে, সবাই মন দিয়ে শুনবেন, মিউট করার তো কোনো প্রয়োজন পড়ে না, সবাই যদি মন দিয়ে শোনেন। আমার কাছে হাসি লাগে যে মানুষ যেখানে আল্লাহর কথা হচ্ছে সেখানে দুনিয়ার কথা বলছে। ইমান হলো শিখার জিনিস, ইমান শিখার জিনিস। আমি মনে করি ডাক্তারি শিখার জিনিস, আর ইঞ্জিনিয়ারিং শিখার জিনিস, আর ওকালতি শিখার জিনিস, আর ব্যবসা শিখার জিনিস, ইমানও শিখার জিনিস, নামাজ শিখার জিনিস, ইমানও শিখার জিনিস। ইমান, সাহাবারা বলেন আমরা ইমান শিক্ষা করেছি, তারপরে কোরআন শিক্ষা করেছি, তারপরে কোরআন শিক্ষা করেছি। তো কিছু কথা অলরেডি বলা হয়ে গেছে এখানে, আমি কতগুলো কথা লিস্ট করেছি, আমি মানে রতনকে দিয়ে লিস্ট করিয়েছি, কিছু কথা বলা হয়ে গেছে, আর কিছু কথা আমরা হয়তো নতুন বলবো। ওইটা তো প্রতিবেশীর দায়িত্ব কর্তব্য, এটার সম্বন্ধে তো কথা হয়ে গেছে। কোন আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য চারটা শর্ত, কি কি চারটা, এটা তো অলরেডি আবার মিউট করে ফেলেছি, চারটা শর্ত কি কি, আনমিউট করব কি করে,
মিউটাল মিউটাল ইকু আনমিউট করব কি করে শরফুদ্দিন এই তো মুশকিল হয়ে গেছে এই জন্য আমি আনমিউট করতে চাই না কারণ প্রশ্ন করা যায় না ইন্ডিভিজুয়াল সবাই আনমিউট করতে পারবে এখন আপনি কন্ট্রোল ছেড়ে দিয়েছেন এখানে ওকে তো তাহলে ইয়ের জন্য কি বলছিলাম আমি আমল কবুল হওয়ার জন্য শর্ত কি কি কোন আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য চারটে শর্তের কথা বলেছিলাম আমি আবার বলবো হ্যাঁ বলো ইমান হুকুম নিয়ত এবং আরেকটা ব্যাপারে আপনাকে গতবার কোশ্চেন করেছিলাম যে হুকুমটা কিভাবে পালন করব হুকুম না হলে আমল হবে কি করে সেটা সেরকম একটা ব্যাপার ছিল হুকুম থাকবে নিয়ত শুদ্ধ হওয়া চাই যে কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য করছি ইমান হুকুম এবং নিয়ত থাকা উচিত আল্লাহকে খুশি করার জন্য করছি কিন্তু হুকুমটা পালন করব কিভাবে আল্লাহ বলেছেন নামাজ পড়তে তো কিভাবে নামাজ পড়ব আল্লাহ কিন্তু কোরআন শরীফে বলছেন না যে কিভাবে নামাজ পড়বা কিভাবে হাত উঠাবা কিভাবে তকবীর বলবা কিভাবে রুকুতে যাবা কিভাবে সুন্নতে যাবা মানে সেজদায় যাবা হ্যাঁ বলো সুন্নত ফলো করবো মানে রাসূলের সুন্নত সুন্নত ইমান থাকতে হবে তারপরে হুকুম আল্লাহর হুকুম দেখতে হবে যে এই আমি যে যে কোনো আমল করতে যাচ্ছি এর পিছনে আল্লাহর হুকুম আছে কিনা হ্যাঁ আমি মিলাদ করব ফর এক্সাম্পল এটা কি আল্লাহর হুকুম আছে কিনা বা নবীর সুন্নত আছে কিনা ওর পিছনে তো আর আল্লাহকে খুশি করার জন্য করা হচ্ছে কিনা ইমান যদি মজবুত হয় ইবাদত সুন্দর হবে চারিত্রিক বৈশিষ্ট্য উত্তম হবে মানে যেটাকে আমরা বলেছি ইমানিয়াত ইবাদত তারপরে কি 3 নম্বর আখলাকিয়াত চারিত্রিক বৈশিষ্ট্য ইমান মজবুত মানে ইবাদত সুন্দর হবে আখলাকিয়াত উত্তম হবে চারিত্রিক বৈশিষ্ট্য উত্তম হবে তখন মুআমেলাত মুআমেলাত মানে আমাদের লেনদেন রোজগার খরচ ব্যবসা বাণিজ্য এটা তখন ইসলামী মতে হবে আল্লাহর হুকুম মতে হবে নবীর তরিকা মতে হবে এবং তারপরে এটা যখন সবার মধ্যে চলে আসবে বা বেশিরভাগ মানুষের মধ্যে চলে আসবে তখন আমরা ইসলামিক শাসন কায়েম করতে পারি তার আগে না বেশিরভাগ মানুষ যখন দিনের উপরে চলে আসবে আমি এর আগে বলেছিলাম যে মানে 95 ভাগ 90 ভাগ মানুষই নামাজ পড়ে না ঠিক মতো আর কিছু মানুষ আছে যারা ইসলামী শাসনতন্ত্রের কথা বলে রাষ্ট্র ব্যবস্থার সামাজিক ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এখানে ইসলামিক 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 নিয়ম কানুন আনার কথা বলে তারা এখানে মানুষ ইসলাম মানছে না নিজের শরীরের উপরে ইসলাম নাই তো এই 55,000 বর্গমাইল বাংলাদেশে কিভাবে ইসলাম আসবে দূর স্বপ্নের কথা ইবাদত ঠিক থাকলে বাকি সব ঠিক থাকার কথা ইবাদত যদি ঠিক থাকে কারণ বলা আছে যে যার নামাজ সুন্দর যে ঠিক মতো নিশ্চয়ই নামাজ কোরআন শরীফে আছে নিশ্চয়ই নামাজ মানুষকে গোনার কাছ থেকে বেহায়াপনার কাছ থেকে দূরে রাখে তো তার মানে তার মধ্যে সুন্দর গুণাবলী চলে আসার কথা যদি ইবাদত ঠিক থাকে কিন্তু নাও আসতে পারে সমস্ত গুণাবলী নাও আসতে পারে সময় লাগতে পারে যেমন আবু সুফিয়ান এক সাহাবি ছিলেন কিন্তু উনি কৃপণ ছিলেন তো ওনার স্ত্রী এসে বললো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে ইয়া রাসূলুল্লাহ আবু সুফিয়ান সে আমার খরচপাতি যা দেয় সেটা ঠিক মতো দেয় না সে কৃপণ তো আমি কি
লুকিয়ে লুকিয়ে খরচ করতে পারে কিনা তার সম্পত্তিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুমতি দিয়েছিলেন। কৃপণতা একটা মোমেনের গুণাবলী না। তো এইটা ছিল বা এইটা হলো ইসলামের নকশা, ইসলামের নকশা। ইমান, ইমানিয়াত, ইবাদত, আখলাকিয়াত, চারিত্রিক বৈশিষ্ট্য, এবং যার দ্বারা আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি বিভিন্ন আল্লাহর বান্দার প্রতি, এবং লেনদেন সুন্দর করতে পারি, মুয়ামেলাত এবং মুয়াশারাত সুন্দর করতে পারি, সামাজিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, সরকার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা ইসলামিক হতে পারে। যখন এই বাকি চারটে চলে আসবে তখন এই পাঁচটা আসতে পারে। চার নম্বর কথা ছিল আল্লাহ বলেন দাখিল হাও ইসলামে পুরাপুরি ভাবে। আমরা তো খেয়াল খুশি মতো মানি, নামাজ পড়লাম বাকি সময় আমার, সেটা মনে করি বাকি সময় আমার না, এটা আল্লাহর দেওয়ার সময়, এবং বাকি সময়ও আল্লাহর হুকুম মতো উঠা বসা করার কথা, নবীর তরিকা মতো উঠা বসা করার কথা। নামাজের সময় নামাজ পড়লাম আর বাকি সময় নিজের খেয়াল খুশি মতো চললাম, সেটা ইসলাম হলো না, সেটা নামাজ হলো খালি। ইসলাম ধর্ম ব্যবস্থা না, জীবন ব্যবস্থা। সম্পূর্ণ জীবনে আমার ইসলাম ইসলামিক ভাবে চলার কথা, নবীর সুন্নত মতো চলার কথা, সমস্ত ব্যাপারে আল্লাহর হুকুম দেখা, নবীর সুন্নত মতো চলা। যখন যে দায়িত্ব আসবে পালন করা, ব্যক্তিগত জীবনে নবীর সুন্নত অবলম্বন করা, তাহলে 24 ঘন্টার জীবন ইবাদতে কাটবে। ইসলাম হলো কিন্তু ওটাই, যেই জীবন পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন সেই জীবন পদ্ধতিতে চলা হলো ইসলাম। 24 ঘন্টা জীবন তখন ইসলামে, ইসলামের মধ্যে চলে আসবে, আল্লাহর হুকুমের মধ্যে চলে আসবে, আল্লাহকে মানা হয়ে যাবে, এবং তখন এই আয়াতের উপরে আমরা আমল করতে পারবো, যেখানে আল্লাহ তাআলা বলেছেন মানুষ ও জিনকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তার মানে এই না যে তসবিহ তাহলিল নিয়ে আমি নামাজ পড়বো আর জায়নামাজে বসে থাকবো, না, 24 ঘন্টা জীবন আমি নবীর সুন্নত মতো কাটাবো, প্রত্যেকটা কাজ করব কিন্তু উনার সুন্নত মতো। তো তখন 24 ঘন্টার জীবনই ইবাদতে পরিণত হবে। ইসলামে দিন এবং দুনিয়ার মধ্যে কোনো তারতম্য পার্থক্য নাই। দুনিয়ার কাজ, যাবতীয় কাজ নবীর সুন্নত মতো করব, তো তখন 24 ঘন্টা জীবনই দিনের উপর চলে আসবে। দিন এবং দুনিয়ার মধ্যে কোনো পার্থক্য নাই ইসলামে। প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা সুন্নত মানুষের ভালোর জন্য। যখন মানে কেন আমি 24 ঘন্টার জীবন নবীর সুন্নত মতো কাটাবো, কারণ প্রত্যেকটা উনার সুন্নত মানুষের ভালোর জন্য, এবং উনি নিজের থেকে কোনো কিছু করেন নাই। উনি যে ঘুমাতেন ডান হাত ডান পাশ কাত হয়ে ঘুমাতেন, এটা কি উনার জানার কথা যে এই ডান পাশ কাত হয়ে ঘুমালে মানুষের জন্য ভালো হবে, বাম দিকে আমাদের ইয়েটা হার্ট হৃদয়টা বাম দিকে, তো ডান দিকে যদি আমি পাশ হয়ে শুই তো হার্টের উপর চাপ পড়ছে না ডান দিকে যখন কাত হয়ে শুই? এটা তো উনার জানার কথা না, উনি তো নিরক্ষর মানুষ। হাত ধুয়ে খাওয়া, হাত ধুয়ে খাওয়া উচিত, উনার জানার কথা না, উনি তো নিরক্ষর মানুষ। প্রত্যেকটা সুন্নত এবং এবং বাথরুম যেভাবে ব্যবহার করতে হবে না, একেবারে সাইন্টিফিক বিজ্ঞানসম্মত উনি যেভাবে বাথরুম ব্যবহার করতেন, উনার জানার কথা না তো ওটা। উনার সুন্নত মতো চললে আমার এক আমাদের লাভ হবে, আমাদের লাভ হবে, আর এক হলো যে ইবাদত হয়ে যাবে। তো আল্লাহ সৃষ্টিকর্তা,
তিনি জানেন কিসে আমার ভালো হবে, সেরকম জীবন পদ্ধতি উনি নবীর মাধ্যমে পাঠিয়েছেন আমাদের ভালোর জন্য, দুনিয়ার ভালোর জন্য। এবং সেই সাথে দুনিয়ায় আমি শান্তি ও সফলতা পাবো, কবরেও, হাশর ময়দানেও, পুলসিরাত পার হতে, বেহেস্তে পৌঁছাতে, এরকম জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন, যেটা অনুসরণ করলে দুনিয়াও ভালো হবে আখেরাতও ভালো হবে। আপনি আমি দুনিয়া দেখছি, আখেরাত তো দেখছি না, আল্লাহ তাআলা দুটোই দেখছেন, এবং দুটো দেখেই আল্লাহ তাআলা জীবন ব্যবস্থা সেভাবে পাঠিয়েছেন, নিজে মডেল পাঠিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মডেল, মডেলকে ওইভাবে উনি অনুপ্রাণিত করেছেন, যেভাবে চললে পরে, প্রতিটা কাজ করলে করলে পরে দুনিয়াতেও ভালো হবে আখেরাতেও ভালো হবে। আমরা এই সাধারণ জিনিসটা বুঝলে কিন্তু সহজ হয়ে যায়, কারণ আমরা দুনিয়াতে অনেক কঠিন কঠিন কাজ করি দুনিয়া অর্জন করতে গিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সহজ পদ্ধতি দেখিয়ে গেছেন, যেটা করলে দুনিয়া তো ভালো হবে আখেরাতেও ভালো হবে। সেটা না করে আমি নিজের খেয়াল খুশির মতো করছি, যেখানে আল্লাহ আল্লাহ তাআলা আমাকে সেই আকলই দেন নাই, কিসের দুনিয়া ভালো সেটাই বুঝার আকল আমার নাই। আমি জানি তারপরেও আমি কিন্তু আমল করতে পারি না, আমি জানি যে ডায়াবেটিস হলে সুগার খাওয়া নিষেধ, মিষ্টি খাওয়া নিষেধ, তারপর আমি খাই। আমি জানি যে সিগারেট খেলে আমার ক্যান্সার হতে পারে, তারপরে আমরা সিগারেট খাই। আমি জানি বিভিন্ন কাজ আছে যেগুলো আমরা করি আমার ক্ষতি হতে পারে, তারপরেও করি। এলেম এলেম থাকার সত্ত্বেও আমরা করি, আর অনেক ক্ষেত্রে তো এলেম নাই, আখেরাতের এলেম তো নাই আমাদের। আল্লাহ তাআলা আমাদের জন্য যে জীবন ব্যবস্থা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে মডেল আমাদের সামনে কোরআন দিয়েছেন এবং কোরআন কিভাবে অনুসরণ করতে হবে আল্লাহর নবীকে পাঠিয়েছেন, শুধু কোরআন দেন নাই, একজন মানুষ যিনি কোরআন ফলো করে অক্ষরে অক্ষরে কোরআন অনুসরণ করে আমাদের দেখিয়ে গেছেন আমাদের ভালোর জন্য, সেটা আমরা একেবারে বেমালুম ভুলে বসে আছি। এবং আমাদের নিজের পায়ে নিজের নিজেই কুড়াল কুড়াল কাটছি, মানে কুড়াল মারছি, নিজের পায়ে নিজেই কুড়াল মারছি। আমাদের দুটো দুটো শত্রু আছে, সে দুটো আসলে তিনটে শত্রু বলবো, এই তিনটে শত্রু সম্বন্ধে তো আমাদের সচেতন থাকা উচিত। এক হলো আমার রিপোর্ট তাড়না, যেটা সবসময় আমাকে খারাপের দিকে নিয়ে যায়, ধ্বংসের দিকে নিয়ে যায়। আর এক হলো দুনিয়া, দুনিয়া দুনিয়ার আকর্ষণ, সেটাও আমাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আর শয়তান, এই রিপোর্ট তাড়না এবং দুনিয়ার আকর্ষণ ব্যবহার করে আমাদের ধ্বংস করার জন্য, তিনটেই আমাদের শত্রু। বলা হয় যে শয়তান হলো সবচেয়ে বড় শত্রু, আমি নিজেই আমার বড় শত্রু। যখন আমি রিপোর্ট তাড়নায় পড়ি, রিপোর্ট খপ্পরে পড়ি, আমি নিজেই আমার সবচেয়ে বড় শত্রু। এখন মিউট করতে পারিস। ইমানের উপাদান কেন আমি পড়ি না, আমার আধা ঘন্টা সময় আছে, ঠিক আছে 15 মিনিট আমি কোরআন শরীফ পড়ি আরবিতে, 15 মিনিট আমি বাংলাটা পড়ার চেষ্টা করি, বা 10 মিনিট আরবি পড়ি, 20 মিনিট বাংলা পড়ে আমি চিন্তা করার চেষ্টা করি কি বলছেন আল্লাহ তাআলা। আল্লাহর উপরে ইমান আরো মজবুত হতে থাকবে, শুধু তালিমের হালকায় না, কোরআনও যখন আমি পড়ি সেটা বোঝার চেষ্টা করি, নামাজে যেটা বলি সেটা বোঝার চেষ্টা করি, তসবি যেগুলো পড়ি সেগুলো বোঝার চেষ্টা করি, তাহলে মনের উপর প্রভাব পড়বে, পড়তে বাধ্য। যদি মন দিয়ে পড়ি আমি, তখন হিসাবের ভয় হবে। এখন হিসাবের ভয় নাই, যারা আমল করছে না তাদের কথা বলছি, হিসাবের ভয় নাই, তো অতএব আল্লাহ এবং আখেরাতের উপর দৃঢ় ইমান নাই, দুনিয়ার উপর ইমান। দুনিয়া আমি দেখছি, দুনিয়ার কথা শুনছি, দুনিয়ার কথা বলছি, 24 ঘন্টার যে আমরা কথা বলি, 24 ঘন্টা না বলি, যে যে ঘন্টা কথা বলি, এটা আমরা চিন্তা করে দেখি কি বলি আমরা, তার মধ্যে কিসের কথা বলি, সেগুলোরই উপরে ইমান আসবে আমাদের। যদি দুনিয়ার কথা বলতেই থাকি বা বেশি বলি, দুনিয়ার উপরে ইমান আসবে।
আল্লাহর কথা কিছু যোগ করার চেষ্টা করি, ইমান ও আমল অর্জন করতে সচেষ্ট হতে হবে, চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে আকুলভাবে চাইতে হবে, আল্লাহর কাছে আকুলভাবে চাইতে হবে ও মানুষকে দাওয়াত দিতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে যে ইমান আমি চাই, সে ইমানের দিকে, সেই ইমানের কথা মানুষকে বলতে হবে, মানে দাওয়াত দিতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ যেরকম ইমান হলে তুমি খুশি হও, তুমি সন্তুষ্ট হও, তোমার আমল আমি, তোমার হুকুম আমি পালন করতে পারবো, সেরকম ইমান আমাকে দাও এবং সমস্ত উম্মতে মুসলমান উম্মতে মুহাম্মদকে দাও। আমি যাদেরকে দাওয়াত দিচ্ছি কম করে তাদেরকেও তো দাও, আমার জন্যই দোয়া করা উচিত, কিন্তু যাকে আমি দাওয়াত দিচ্ছি তাদেরকে তো দাও। হ্যাঁ, বলা হয় যে আমি যদি 5 মিনিট দাওয়াত দিই তো 95 মিনিট আমি দোয়া করি, এটা না করি অ্যাটলিস্ট 5 মিনিট দাওয়াত দিলে 10 মিনিট তো আমি দোয়া করি তার জন্য, 1 মিনিট দাওয়াত দিলে 10 মিনিট তো দোয়া করি, দাওয়াত দিই খালাস না, তার জন্য দোয়া করতে হবে। আল্লাহ তাআলা যদি কবুল করেন তো তাহলেই সে হেদায়ত পাবে, হেদায়ত আল্লাহর হাতে, আমি বলবো সেটা আমার দায়িত্ব, কিন্তু হেদায়ত আল্লাহর হাতে, এবং হেদায়ত যদি সে প্রাপ্ত না হয় যেন আমি দমে না যাই, দাওয়াত আমাকে দিতেই হবে মৃত্যু পর্যন্ত, এটা আমার কাজ, এটার জন্যই আমি শ্রেষ্ঠ উম্মত, আল্লাহ তাআলাই বলেন কোরআন শরীফে এটার জন্যই শ্রেষ্ঠ উম্মত। দাওয়াত সম্বন্ধে আমরা অনেক সময় কাটিয়েছি দাওয়াতের উপরে, এটার জন্যই আমরা শ্রেষ্ঠ উম্মত, এই কাজটি যদি আমি না করি শুধু নামাজ রোজা হজ জাকাতের দ্বারা আমি শ্রেষ্ঠ উম্মত হিসাবে নিজেকে দাবি করতে পারি না। ইসলামী মুআশারাত সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থা সম্ভব না ইসলামী রাষ্ট্র না হলে, যখন 90-95% মানুষ নামাজ ঠিক মতো পড়ে না তখন তো আরো সম্ভব না, ছেলে মেয়েদের ইসলামী শিক্ষা তাও দিতে হবে, কারণ ইসলামী মুআশারাতের মধ্যে পড়ে শিক্ষা ব্যবস্থা, তো ইসলামী মুআশারাত মানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই তার মানে কি, তার মানে শিক্ষা ব্যবস্থা নাই তার মানে কি আমি ইসলাম শিক্ষা দিব না, স্কুলে সে ইসলাম শিখছে না কিন্তু বাসায়ও যদি না শিখে তো সে আমার জন্য কি দোয়া করবে, আমি যখন মারা যাব সেই মুসলমান হিসাবে কিভাবে থাকবে, নিজের ইমান বাঁচিয়ে কিভাবে থাকবে এই কঠিন দুনিয়ায়, আমার জন্য কে দোয়া করবে, আমি মারা গেলে তো আমার ছেলে মেয়েরাই দোয়া করবে, প্রথমে তো ওই 3 দিনের দিন যে কুলখানি হয় কোত্থেকে এসছে আমি জানি না, এবং 40 দিনের কি বলে চেহলাম হয় কোত্থেকে এসছে আমি জানি না, তো তারপরে তো সবাই ভুলে যাবে, দোয়া করবে কারা, আমার ছেলে মেয়েরা, তারা তো মোমেন হলে তো আমার জন্য দোয়া করবে, প্রত্যেকটা দিন দোয়া করবে, আমি কবরে থাকব আমার যে কবরের রিজিকের প্রয়োজন আমার আমলের দ্বারা আমি নিয়ে যাব, এবং তাদের দোয়ার বরকতে আমি পাবো, বন্ধু বান্ধব কখনো স্মরণ করবে দোয়া করবে, কিন্তু প্রতিনিয়ত তো আমার ছেলে মেয়েরাই দোয়া করবে, তাদেরকে তো আমি আমাকে ইমানদার হিসাবে রেখে যেতে হবে, তারপর তারা আবার অন্যদেরকে ইমানদার করবে বা দাওয়াত দিবে, এভাবে তারা যত এই এই সিলসিলা যত জারি থাকবে আমি কবরে তার বদলা পেতে থাকব, কিন্তু প্রথমত আমার ছেলে মেয়েদেরকে তো ইমানদার করতে হবে। আল্লাহ হচ্ছেন ইসলামের কেন্দ্র, এটা আমি এরপরের ইয়েতে আসি, এরপরে আমি শুরু করলে এটাতে সময় লাগবে। একটু 20 নম্বর 20 নম্বর বলতে পারি, আল্লাহ হচ্ছেন ইসলামের কেন্দ্র, সব আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস নিয়ে করা, আল্লাহর হুকুম মতো করা, আল্লাহ নবীর পদ্ধতি মতো করা, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা, আবার আমি বারবার রিপিট করছি যাতে এগুলো বসে যায় মনের মধ্যে, দিনের উপর চলা কঠিন কারণ আমরা অভ্যস্ত না, কিন্তু তার থেকেও কঠিন কাজ আমরা 24 ঘন্টা জীবনে করি সেগুলা সহজ কারণ আমরা অভ্যস্ত, দিন অনুসরণ করা আমাদের জন্য প্রকৃতির মধ্যে, আমাদের প্রকৃতির মধ্যে যেটাকে বলে আমাদের স্বভাবের মধ্যে, কারণ আমাদের রূহ চায় যে আমি দিন ফলো করি,
মধ্যে যে রুহ আছে আর শরীর আছে, রুহ চায় যে আমি আমি আল্লাহর হুকুম মানি, আল্লাহর স্মরণ করি, কারণ সেটার দ্বারা রুহ খোরাক পায়, খাবার পায়, আর দুনিয়ার খাবারের দ্বারা আমার শরীর খাবার পায়। যদি দুনিয়ার খাবারই আমি খাই, শরীর মজবুত হয়, তো শরীর আমাকে চালিত করবে, রিপুর তাড়না আমাকে চালিত করবে এবং রিপুর তাড়না আমাকে খারাপের দিকে নিয়ে যাবে। আর রু যদি খোরাক পায়, খাবার পায়, আল্লাহর স্মরণ যদি থাকে, আল্লাহর হুকুম যদি মানি, তো রু খাবার পাবে, রু শক্তিশালী হবে। তখন রু শক্তিশালী হলে আমাকে ভালোর দিকে নিয়ে যাবে। ঘোড়ার সওয়ার যেদিকে নিয়ে যায়, ঘোড়া সেদিকে যায়। তো ঘোড়ার সওয়ার যদি আমার শরীর হয়, তাহলে আমাকে খারাপের দিকে নিয়ে যাবে, আর ঘোড়ার সওয়ার যদি আমার রু হয়, আমাকে ভালোর দিকে নিয়ে যাবে। আল্লাহর প্রতি দায়িত্ব, মাত্র দিনে পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, এটাই আল্লাহর প্রতি দায়িত্ব। আর আর ইমান রাখা, এবং সেই ইমানটা ২৪ ঘন্টা প্রয়োজন। নামাজটা মাত্র পাঁচ ওয়াক্ত ফরজ, ইমানটা ২৪ ঘন্টা ফরজ। কি জন্য? কারণ আমি যে কোনো সময় মারা যেতে পারি, তো আমি যাতে ইমান সহ মরতে পারি, সেই জন্য আমার ২৪ ঘন্টা ইমান দরকার। যে কোনো সময় আমি মারা যেতে পারি, এবং প্রত্যেকটা দায়িত্ব পালন করা করি সত্যবাদিতা, সততা ও ন্যায়পরায়ণতার সাথে। এগুলো সম্বন্ধে আগে বলেছি, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, সততা। এখানেই শেষ করি, এরপরে আমরা বাকিটা পরে আলাপ করবো ইনশাআল্লাহ। তো দোয়ায় যাওয়ার আগে বলি যে অনুরোধ এসছে যে জলি আমাদের ইয়েতে থাকে, তালিমের হালকায় থাকে, তসনিম হিয়া তালিমের হালকায় থাকে, রওশনা রাপা তালিমের হালকায় থাকে। এরা তিনজনেই অত্যন্ত অত্যন্ত নিষ্ঠাবান, তালিম শুরু হওয়ার আগেই সবসময় তারা মানে মৌজুদ, রেডি। তো তসনিম হিয়ার নানি, তার মানে জলির মাতা, রওশনা রাপার মাতা অসুস্থ, দোয়া চেয়েছেন, তাদের জন্য দোয়া করি। তো এই যে এই তিনজনের কথা বলছিলাম, ইনারা সময় মতো হাজির থাকেন। তো এই যে এত মাস ধরে তালিম হচ্ছে, সময় মতো হাজির, মন দিয়ে শুনছেন, তো তারা কোথায় গিয়ে পৌঁছাবে? আর আমি যদি মন দিয়ে না শুনি, কখনো আসি কখনো আসি না, আবার আসি তো মাঝামাঝি সময় আসি বা দোয়ার আগে আসি, আমার অবস্থা কি হবে? তাদের তারা কোথায় গিয়ে পৌঁছাবে, আমি কোথায় গিয়ে পৌঁছাবো, সেটা আমি একটু চিন্তা করে দেখি। আমি তাদের কথা বলছি যারা নিয়মিত ঠিক মতো আসেন না, তাদের কথা বলছি, তারা তুলনা করেন এদের সাথে, এরা কোথায় গিয়ে পৌঁছাবে। আর চাচির সম্বন্ধে গতবার বলছিলাম একটা হাদিস পড়ে, যে হাদিসে বলা আছে যে কারো যদি তিনজন সন্তান মারা যায় এবং সবর করে আল্লাহর উপরে এবং সওয়াবের আশা রাখে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে বেহেস্তে দিবেন, বেহেস্তের কম কিছুই দিবেন না। তো আমি বলেছিলাম যে ওনার দুই সন্তান মারা গিয়েছে, পরে আমি শুনলাম ওনার বড় ছেলের কাছে শুনলাম, তার আগে রাত্রে আমি খবর নিয়েছিলাম, উনি বললেন দুজন মারা গিয়েছে, সেই হিসাবে আমিও জানতাম দুজন মারা গিয়েছে, পরে উনি বললেন দোয়ার পরে যে না, তিনজন মারা গিয়েছে। আর আমি ভুল করে বলেছিলাম যে আমি ওনার ভাসুরের ছেলে, আসলে আমি ওনার দেবরের ছেলে, চাচার ছোট ভাই হলো আমার পিতা, আমি ওনার দেবরের ছেলে। এই ভুলটা আমার, এই দুটো ভুল হয়ে গিয়েছিল, একটা দুটোই, প্রথমটা তো না জানার কারণে আর দ্বিতীয়টা ভাষার কারণে। তো প্রত্যেকটা মৃত্যু স্মরণ করায় আমার সময় আগত প্রায়, খেলায় সময় না কাটাই, ভারী মাসুল হবে দিতে যে হায়, একটা মাত্র জীবন, একটা মাত্র প্রাণ, দ্বিতীয় সুযোগ পাব না, সুযোগ যেন হারাই না। তো আমরা দোয়া করি আরো ত্রিনার পিতার জন্য, উনি ডায়ালিসিস নিচ্ছেন এবং ওনার অসুবিধা হচ্ছে, ওনার অসুবিধা যাতে আল্লাহ তাআলা দূর করে দেন এবং ওনাকে সুস্থতা দান করেন।
আর আরো যারা অসুস্থ আছেন, শাহজাহান ভাই অসুস্থ আছেন, আমার ভাতিজা হামিম অসুস্থ আছে, তার শরীর যে ধরনের রক্ত তৈরি করা প্রয়োজন, আমাদের শরীর যেভাবে প্রয়োজন তৈরি করছে সেভাবে করতে পারছে না। রক্তের লাল অংশ আছে, সাদা অংশ আছে, লাল অংশটা তৈরি করতে পারে, সাদা অংশটা তৈরি করতে পারে না, সব আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেয়। এবং আমরা যারাই অসুস্থ আছি, বিভিন্ন ভাবে অসুস্থ আছি বা বিভিন্ন প্রয়োজনে আছি, সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের বিপদ আপদ দূর করে দেন। আর একটা কথা বলি, যে শয়তানের একটা কৌশল, অনেক কৌশল, শয়তানের যে কত কৌশল আমার আগে জানা ছিল না। এই গত এক মাস ধরে আমি তালিম করছি আমার অর্কার ভাইদের নিয়ে, সপ্তাহে এক এক ঘন্টা করে হয়, এই শয়তানের ইয়ের উপরে। গত চারটে তালিম হয়েছে শয়তানের কৌশলের উপরে। আমি অবাক হয়ে গেলাম যে এত কিছু আমার জানা ছিল না। আমি মনে করতাম যে শয়তান সম্বন্ধে আমি কিছু জানি, এত কিছু জানা ছিল না। চারটে ঘন্টা, আপনি চিন্তা করুন, চারটে ঘন্টা আমি শেষ করতে পারিনি এখনো, আরো আধা ঘন্টা লাগবে সামনের তালিমে কমপক্ষে, হয়তো এক ঘন্টায় লেগে যেতে পারে আরো। তার মানে 5 ঘন্টায় আপনি শয়তানের কৌশলই শেষ করতে পারলেন না। তো শয়তানের একটা কৌশল হলো, যখন মানুষকে থামাতে পারে না আমল থেকে, তো এটা একটা বড় কৌশল অবশ্য, ঝগড়া লাগিয়ে দেয় কারো না কারোর সাথে। আমাদের রাগটাকে ব্যবহার করে, আমাদের আমিত্বকে ব্যবহার করে, যার ফলে রাগ, এবং তারপরে কথা বন্ধ হয়ে যায়। তো এই কথা বন্ধ যাতে না করি, 72 ঘন্টা পর্যন্ত অনুমতি আছে আমাদের রাগ ঝাড়ার জন্য বা রাগ পোষণ করার জন্য। তারপরে সোলাহা বলে, সোলাহা বা মীমাংসা করে নি, মিটমাট করে নি, কথা স্থাপন করি। তো যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, এটা আগে বলেছি, এটা নতুন কিছু না যা বলেছি আমি। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমি চাচ্ছি মীমাংসা করতে, কিন্তু অপর পক্ষ চাচ্ছে না। আমি কিন্তু বেঁচে গেলাম, আমি চাচ্ছি অপরপক্ষ চাচ্ছে না, আমি বেঁচে গেলাম, আমি চেষ্টা করলাম অপরপক্ষ সাড়া দিল না, আমি বেঁচে গেলাম। এইটুকু কমপক্ষে করি আল্লাহর ওয়াস্তে, আমি ছোট হওয়ার চেয়ে হই, আল্লাহ আমাকে উঁচু করবেন দুনিয়া এবং আখেরাতে। আমি তো চাই যে দুনিয়ার মঙ্গল, আখেরাতের মঙ্গল, আল্লাহ আমার দোয়া কবুল করেন। দোয়া কবুল না হওয়ার এই একটা কারণ, আপনি চিন্তা করে দেখেন যে কার সাথে আপনি কথা বন্ধ করে, কথা না বলে আসেন, কথা বন্ধ করে বসে আসেন, তখন বুঝতে পারবেন যে কেন দোয়া কবুল হয় না। আল্লাহুম আমিন, আল্লাহুম সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহুম আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, আনতা খালাকতানি আনা আবদুকা আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাত, আউযু বিকা মিন শাররি মা সানাত, আবু লাকা বি নিয়মাতিকা আলাইয়া, আবু লাকা বি যানবিহি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, সুবহানাল্লাহি ওয়া বিহামদি سبحان الله العظيم وبحمده استغفر الله سبحان الله وبحمده عدد خلقي ورضا نفسي وزينة عرشي ومداد كلماته سبحان الله العظيم وبحمده ولا حول ولا قوة إلا بالله العلي العظيم والله والله তুমি আমাদেরকে যা কিছু আমল করার তৌফিক দিয়েছো আল্লাহ, তার ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করো আল্লাহ, এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিও, এবং আমাদের প্রিয়জন, আমাদের নিকটজন, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে শায়িত আল্লাহ, ও আল্লাহ তুমি তাদের কাছে পৌঁছে দিও আল্লাহ। আমাদের পিতা মাতা, আমাদের চাচা চাচি, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, আমাদের মামা মামি, আমাদের খালা খালু, আমাদের ফুপা ফুপু যারা কবরে শাহিত আল্লাহ, তুমি তাদের কাছে পৌঁছে দিও আল্লাহ। তুমি তাদেরকে ভালো রেখো কবরে আল্লাহ, তুমি তাদেরকে শাস্তি দিও না, যদি শাস্তি দিয়ে থাকো তো শাস্তি মাফ করে দাও, তাদের কবরকে প্রশস্ত করো, নূর দিয়ে পরিপূর্ণ করো, জান্নাতুল ফেরদৌসে বাগান বানিয়ে দিও আল্লাহ। ও আল্লাহ তুমি, ও আল্লাহ তুমি তাদেরকে উঁচু দরজা দিও আল্লাহ, কবরে এবং হাশরের ময়দানে, এবং আমলনামা ডান হাতে দিও আল্লাহ, তোমার আরশের নিচে ছায়া দিও আল্লাহ, বিদ্যুতের গতিতে ফুলসেরাত পার হওয়ার তৌফিক দিও আল্লাহ, এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ, তাদের কাছে পৌঁছে দিও, এবং 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 আমাদের অন্যান্য আত্মীয় স্বজন, আমাদের প্রিয়জন যারা আছে কবরে,
তথা সমস্ত মুসলমান কাছে পৌঁছে দিও তার সওয়াব আল্লাহ, এবং সবাইকে তুমি তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও আল্লাহ। আমাদের আমাদের মাফ করো আল্লাহ, আমাদের পিছনের গোনা আমাদের সামনের গোনা মাফ করো ও আল্লাহ, আমাদের পিছনের দোয়া এবং সামনের দোয়া কবুল করো আল্লাহ, আমাদেরকে উত্তম গুণে গুণান্বিত করো আল্লাহ ও আল্লাহ, আমাদের হুসনে আখলাক দান করো, যার 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 পুরস্কার জান্নাতুল ফেরদৌস, আমাদের হুসনে আখলাক উত্তম সর্বোত্তম চরিত্র দান করো আল্লাহ। আল্লাহর নবীর গুণাবলিতে আমরা যেন গুণান্বিত হতে পারি আল্লাহ ও আল্লাহ, আল্লাহর নবীর রঙে যাতে আমরা আমরা রঞ্জিত হতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করো আল্লাহ ও আল্লাহ। তুমি আমাদেরকে, আমাদের সন্তান সন্ততিকে, আমাদের আত্মীয় স্বজনকে, আমাদের পাড়া প্রতিবেশীকে, আমাদের দেশবাসীকে, আমাদের বিশ্ববাসীকে তুমি হেদায়ত করো আল্লাহ, সমস্ত মানুষকে হেদায়ত করো আল্লাহ, সমস্ত মানুষ যদি যাতে সঠিক মতো আমল করতে পারে আল্লাহ, যাতে মাফ চাইতে পারে আল্লাহ, যাতে বিপদ থেকে রক্ষা পেতে পারে আল্লাহ, যাতে তোমার আজাব থেকে রক্ষা পেতে পারে আল্লাহ। তুমি বলেছো তোমার কাছে যতক্ষণ পর্যন্ত আমরা মাফ চাইবো তুমি আমাদেরকে আজাব দিবা না আল্লাহ, তুমি আমাদেরকে মাফ চাওয়ার তৌফিক দাও, যাতে তোমার আজাব থেকে আমরা রেহাই পেতে পারি আল্লাহ, রক্ষা পেতে পারি আল্লাহ ও আল্লাহ, যাতে আমরা সিরাতুল মুস্তাকিম সরল সহজ পথের উপরে চলতে পারি আল্লাহ, তোমার তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহ। তুমি সেই জন্য আমাদেরকে আমাদেরকে সেই ইমান দাও আল্লাহ, সেরকম আমল দাও আল্লাহ, সেরকম এলেম শিক্ষা করার তৌফিক দাও আল্লাহ, সেরকম তোমাকে স্মরণ করার তৌফিক দাও আল্লাহ, তুমি সেরকম আমাদেরকে মানুষের সাহায্য করার তৌফিক দাও আল্লাহ, মানুষের মানুষের যাতে উপকার করতে পারি, কারো কোনো ক্ষতি না করি, কারো বিরুদ্ধে কোনো মনের মধ্যে হিংসা বিদ্বেষ পোষণ না করি আল্লাহ, তুমি সেরকম তৌফিক দাও আল্লাহ, মানুষের ভালো চাই আল্লাহ সবসময় সেরকম তৌফিক দাও আল্লাহ, এবং প্রত্যেকটা কাজ যাতে তোমার সন্তুষ্টি সহকারে তোমাকে এখলাসের সাথে তোমার এখলাসের জন্য করতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করো আল্লাহ, এবং তোমার বাণী যাতে মানুষের কাছে পৌঁছে দিতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ। সবচেয়ে বড় গুনার কাজ আমরা যেটা করি বুঝতেও পারি না আল্লাহ, সেটা তোমার বাণী, সেটা হলো তোমার বাণী আমরা তোমার বান্দার কাছে পৌঁছে দিতে পারি না আল্লাহ, সেই তৌফিক দান করো আল্লাহ। প্রত্যেকটা মুহূর্তে তুমি আমাদেরকে শয়তানের থেকে এবং নফসের তাড়না থেকে, শয়তানের ধোকা থেকে এবং দুনিয়ার চাকচিক্যের থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ, এবং প্রতিটা মুহূর্ত তুমি আমাদের হাত ধরে নিয়ে যাও কবর পর্যন্ত, এবং এবং মৃত্যুর সময় শয়তানের শেষ চেষ্টা যাতে বিফল হয় আল্লাহ, এবং কলেমা সহ যাতে মরতে পারি, যাতে করে কবরের জীবন সুন্দর হয়, হাশরের জীবন সুন্দর হয়, কুলসিরাত পার হওয়া সুন্দর হয়, এবং সর্বোত্তম জায়গায় আমরা বাস করতে পারি আল্লাহ, তোমার সর্বোত্তম ব্যবহার পেতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করো আল্লাহ। আমরা বিভিন্ন নেক হাজত নিয়ে তোমার কাছে হাত উঠিয়েছি আল্লাহ, আমাদের নেক হাজত তুমি কবুল করো আল্লাহ, যদি কোনো কিছু দুনিয়ার জন্য ক্ষতিকর হয় তো তার বদলা তুমি আখেরাতে দিও আল্লাহ। আমরা বিভিন্ন বিপদ আপদে তোমার কাছে হাত উঠিয়েছি আল্লাহ, তুমি আমাদের বিপদ আপদ দূর করে দাও আল্লাহ, আমরা নিজেরা অসুস্থ বা আমাদের আত্মীয় স্বজন অসুস্থ আল্লাহ, তুমি সুস্থতা দানকারী আল্লাহ, তুমি আমাদের সুস্থতা দান করো আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ, আমরা সমূহ বিপদের মধ্যে আল্লাহ, আমরা আমাদের 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 জীবদ্দশায় সবচেয়ে বিপদের সময় মধ্যে দিয়ে যাচ্ছি আল্লাহ, কিন্তু তুমি সেটার থেকে রক্ষাকারী আল্লাহ, তুমি ছাড়া কোনো রক্ষাকারী নাই আল্লাহ, তোমার কাছে তো আমরা হাত উঠিয়েছি আল্লাহ, কে আমাদের সাহায্য করবে আল্লাহ, কে দয়ালু, কে মেহরবান, কে পরম করুণাময়, তুমি ছাড়া আল্লাহ ও আল্লাহ, তুমি আরহামুর রাহিমিন, তুমি রাহিমুল মাসাকিন, তুমি জিল কুয়াতুল মাতিন, তুমি 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 খালিকুল বারিউল মুসাববির, তুমি আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল্লাহ, তুমি ছাড়া কে আমাদের হেফাজত করবে আল্লাহ, আমরা আমরা গুনাহগার, তুমি ক্ষমাকারী আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ, আমার অত্যন্ত দুর্বল, তুমি শক্তিশালী আল্লাহ, তুমি ক্ষমতা দিতে পারো আল্লাহ, তুমি তৌফিক দেওয়ার মালিক আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই আল্লাহ, তৌফিক দেওয়ার মতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরা তোমার কাছে তা কিছু তার সব কিছু আমরা তোমার কাছে চাই আল্লাহ, উনি যার থেকে পানা চেয়েছিলেন তার থেকে আমরা তোমার কাছে পানা চাই আল্লাহ, তোমার তরফ থেকে তুমি দান করো আল্লাহ, এবং তোমার তরফ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ, আল্লাহ
ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب يا قاضي الحاجات يا رافع الدرجات يا حل المشكلات يا حل المشكلات يا موجب الدعوات يا موجب الدعوات برحمتك نستغيث يا اول الاولين يا اخر الاخرين يا اكرم الاكرمين يا ارحم الراحمين يا راحم المساكين يا ذي القوه المتين ربنا تقبل مني انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والحمد لله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم امين يا رب العالمين امين يا رب العالمين امين يا رب العالمين তালিম ইনশাআল্লাহ বৃহস্পতিবারে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন সময় মতো অংশগ্রহণ করার জন্য মনোযোগ সহকারে আমল করার নিয়তে এবং পৌঁছানোর নিয়তে এবং সম্মানের সাথে তৌফিক দেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কারো কোনো প্রশ্ন থাকলে থেকে যাবেন